ওম সুমুখৈকদন্তশ্চ কপিল গজকন্নক লম্বোদরশ্চ বিকট বিঘ্ননাশ বিনায়ক ধূম্রকেতুর্গণাধ্যক্ষ ভালচন্দ্র গজানন দ্বাদশৈতানি নামানি যোহ পঠে শৃণয়াদপি ওম গং গণপতয়ে নমঃ গণাধিপতয়ে নমঃ একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াত্। শ্রীমন্মহাগণাধিপতয়ে নমঃ। জয় জগন্নাথ। নমস্কার দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ আজ পবিত্র গণেশ চতুর্থী অবসরের, গণেশ পূজা অবসরের ডিটিভি ওড়িয়া কার্যক্রম রাশিফলকু স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, আজ হচ্ছে পবিত্র গণেশ চতুর্থী, পবিত্র ভাদ্রব মাস শুক্লপক্ষ চতুর্থীর অবসর, যা কি গণেশ পূজা বা গণেশঙ্ক জয়ন্তী। মহাপ্রভু গণপতি কৃপারু আপনার জীবনে দেখা দেওয়া সমস্ত বাধা বিঘ্ন সংকট দূরীভূত হেউ। আপন প্রত্যেক কার্যের জয়যুক্ত হন্তু, আপনার জীবনে থাকা লক্ষ্যকু আপন সাধিত করন্তু, জীবনর সমস্ত আশা আপন পরিপূর্ণ হো। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির দিনর মহত্ব সম্পর্কে, দিনর পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ হচ্ছে 7 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসর 7 তারিখ, শনিবার 2024 মশিয়া। ওড়িয়ারে ভাদ্রব মাস শুক্লপক্ষ সৌরমানরে সিংহ 23 দিন। দর্শক বন্ধু, আজ শ্রীমন্দিরে এবং সর্বত্র গণেশ চতুর্থী, বিনায়ক ব্রত বা গণেশ পূজা। আসন্তু জানিবা আজ দিনর পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ চতুর্থী তিথি সূর্য উদয় পরঠার অপরাহ্ন 5:26 পর্যন্ত ভোগ হবে। অপরাহ্ন 5:26 পরে পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে। আজ দিন নক্ষত্র চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র সূর্য উদয় পরঠার মধ্যাহ্ন 1:09 পর্যন্ত রহুচন্তি। মধ্যাহ্ন 1:09 পরে আজ স্বাতি নক্ষত্র ভোগ হবে। আজ তুলারাশে চন্দ্রমা দিবস রাত্র 60 দণ্ড ভোগ হবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজ দিনর ঘাতবার সম্পর্কে। আজ বৃষ রাশি, সিংহ রাশি এবং বিছারাশ্র ব্যক্তিঙ্কর ঘাতবার যোগ রয়েছে। তেমন এই তিন রাশ্র ব্যক্তি বিশেষ জগি রাখি চলবে। আসন্তু জানিবা আজ দিনর নিষিদ্ধ খাদ্য সম্পর্কে, কেউ খাদ্যকু আজ গ্রহণ করিবে না। আজ পবিত্র গণেশ চতুর্থী হইতিবারু আজ দিনরে পিয়াজ রসুন আমিষকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহি, আমিষ সম্পূর্ণ বর্জন করন্তু। এহা সহিত আজ অপরাহ্ন 5:26 মধ্যে মূলক অর্থাৎ মূলাকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহি। অপরাহ্ন 5:26 পরে বেল্ল সরবত বা বেল্লপোনা বেল্ল সরবত খাঁন্তু নাহি। দর্শক বন্ধু, মহাপ্রভু বিঘ্ন বিনাশক গজানন তাঙ্কর মহিমা অতি অপার। আমি যেকোনসি কার্য আরম্ভ করু, বিবাহ ব্রত মাঙ্গলিক কার্য যেতবে আমি করু, যেকোনসি পূজা অর্চনা আরাধনা করু, সেতবে সর্বপ্রথমে অগ্রপূজ্য গণেশঙ্কু আমি মনে পকাই থাকু, স্মরণ করে থাকু এবং আমি চিন্তা করু সর্ববিঘ্ন বিনাশায়। হে প্রভু, আপনার সমস্ত বিঘ্নকু আপনার বিনাশ করন্তু, সর্ববিঘ্ন বিনাশায়। সর্বমঙ্গল হে তবে বিঘ্নকু বিনাশ করা সহিত আপন হচ্ছেন মঙ্গলপ্রদ, তেমন আপন আম জীবনকু মঙ্গলময় করন্তু। যে অর্থরে বা যে বিশ্বাসরে আমি পূজা করুচু, সেই বিশ্বাস আমার আশা আমার মনোকামনাকু আপনার মঙ্গলময় করন্তু, পরিপূর্ণ করন্তু এবং আপনার দয়ারু কৃপারু আমি ধন ধান্য ইত্যাদি প্রাপ্তি করু, যুদ্ধে বিজয় হো, সংগ্রামে সংকটে চৈব, সংগ্রাম জীবনে আসুচি, দুঃখ আসুচি, দুর্দিন আসুচি, আপনার কৃপারু আমি গোটে যেমি নদীকে যেমি গোটে নাউরিয়া না সাহায্যে পার করে দেয়, সেইভাবে ভাবে আমার জীবনের যে নদী অছি, জীবনের যে বাধা বিঘ্ন রূপক বড়ি অছি, সে বড়ি কু আপন পারি করন্তু। আমি সদাসর্বদা প্রথমে তাঙ্কু স্মরণ করে পূজা করে থাকু। আপন শিবঙ্ক পরিবার বলি কহিলে আপন জানিছন্তি, আর শিবঙ্ক পরিবার কহিলে নিজে মহাদেব সর্বপ্রথমে এবং মা পার্বতী এবং জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে গণেশঙ্কর কার্তিকেয় এবং ভগবান গণেশ। কিন্তু গণেশঙ্ক পরিবার বিষয়ে বহুত কম লোক জানন্তি। গণেশ বিবাহ করেছিলেন ঋদ্ধি এবং সিদ্ধিঙ্কু।
ଗଣେଶଙ୍କର ହେଉଛନ୍ତି ଦୁଇ ପତ୍ନୀ, ପତ୍ନୀ ହେଉଛନ୍ତି ରିଦ୍ଧି ଏବଂ ସିଦ୍ଧି, ଏବଂ ଗଣେଶଙ୍କର ମଧ୍ୟ ସେହିଭଳି ପୁତ୍ର ଶୁଭ ଏବଂ ଲାଭ। ଗଣେଶଙ୍କର ବହୁ ହେଉଛନ୍ତି ତୁଷ୍ଟି ଏବଂ ପୁଷ୍ଟି, ତୃଷ୍ଟି ପୁଷ୍ଟି, ଏବଂ ଗଣେଶଙ୍କର ନାତି ନାତୁଣୀ ହେଉଛନ୍ତି କିଏ, ନାତି ଦେଖିବା ଯଦି ଆମୋଦ ଏବଂ ପ୍ରମୋଦ, ଇଏ ହେଉଛନ୍ତି ଗଣେଶଙ୍କର ନାତି, ଏବଂ ଗଣେଶଙ୍କର କନ୍ୟା ହେଉଛନ୍ତି ମା ସନ୍ତୋଷୀ। କେତେ ସୁନ୍ଦର ପରିବାର! ଆପଣ ଯେତେବେଳେ ଦେଖିବେ ସ୍ୱସ୍ତିକ ଚିହ୍ନ କରୁଛନ୍ତି, ସ୍ୱସ୍ତିକ ଚିହ୍ନ ମଙ୍ଗଳମୟ, ମଙ୍ଗଳ ତାର ପ୍ରତୀକ। ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଆଧାର କରି ସମସ୍ତ ଶୁଭ କାମନା କରି ଆମେ ସ୍ୱସ୍ତିକ ଚିହ୍ନ କରିଥାଉ। ସେ ସ୍ୱସ୍ତିକ ଚିହ୍ନ ଦୁଇପଟେ ଦେଖିବେ ଦୁଇଟି ରେଖା ଦିଆଯାଇଥାଏ, ସ୍ୱସ୍ତିକ ଚିହ୍ନ କରାଯାଏ ଏବଂ ଦୁଇଟି ରେଖା କରାଯାଏ। ସେ ଦୁଇଟି ରେଖାର ଅର୍ଥ କ'ଣ ନା, ଦୁଇଟି ରେଖା ହେଉଛନ୍ତି ଗଣେଶଙ୍କର ଦୁଇ ପତ୍ନୀ, ରିଦ୍ଧି ଏବଂ ସିଦ୍ଧି। ରିଦ୍ଧି ଅର୍ଥ କ'ଣ ନା, ରିଦ୍ଧି ଅର୍ଥ ହେଉଛି, ରିଦ୍ଧି ହେଉଛନ୍ତି ଜ୍ଞାନର ପ୍ରତୀକ, ଉର୍ଜାର ପ୍ରତୀକ, ଶୁଭତାର ପ୍ରତୀକ, ମଙ୍ଗଳ ତାର ପ୍ରତୀକ, ସେ ହେଉଛନ୍ତି ରିଦ୍ଧି। ଏବଂ ସିଦ୍ଧି, ସିଦ୍ଧି କହିଲେ ଆମେ କ'ଣ ବୁଝୁ ନା, ସିଦ୍ଧି ହେଉଛନ୍ତି ଆଉ ଏକ ପତ୍ନୀ ଯିଏ ମୋକ୍ଷଦାତା, ସମସ୍ତ ଆଧ୍ୟାତ୍ମିକ ତାର ଯିଏ ପୂର୍ଣ୍ଣତା, ଆଧ୍ୟାତ୍ମିକ ସିଦ୍ଧି ଲାଭ କରିବା, ତେଣୁ ସିଦ୍ଧି ଆଧ୍ୟାତ୍ମିକ ତାର ପ୍ରତୀକ, ସିଦ୍ଧି ମଙ୍ଗଳମୟ, ମଙ୍ଗଳ ତାର ପ୍ରତୀକ। ଏବଂ ଶୁଭ ଲାଭ ଲେଖାଯାଏ, ଆପଣ ଦେଖିବେ ସ୍ୱସ୍ତିକ ଚିହ୍ନ ଦୁଇପଟେ ଦୁଇଟି ରେଖା, ଗଣେଶଙ୍କର ପତ୍ନୀ ରିଦ୍ଧି ସିଦ୍ଧି, ତଳେ ଲେଖାହୋଇଥାଏ ଶୁଭ ଲାଭ, ଶୁଭ ଏବଂ ଲାଭ। ଶୁଭ ହେଉଛନ୍ତି ପୁତ୍ର, ଲାଭ ହେଉଛନ୍ତି ପୁତ୍ର। ସମସ୍ତ ପ୍ରକାର ଜୀବନରେ ଶୁଭତା ଆସୁ, ପରିପୂର୍ଣ୍ଣତା ଆସୁ, ଏବଂ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ସବୁକିଛି ମଙ୍ଗଳପ୍ରଦ ଜିନିଷ ଗୁଡ଼ିକ ଲାଭ କରୁ। ତେଣୁ କେତେ ସୁନ୍ଦର ପରିବାର! ଏବଂ ବହୁ ପୁତ୍ରବଧୂ କିଏ ନା, ତୁଷ୍ଟି ପୁଷ୍ଟି, ତୁଷ୍ଟି ଏବଂ ପୁଷ୍ଟି। ଗୋଟେ ବ୍ୟକ୍ତି ତୁଷ୍ଟିକରଣ ଯଦି ତା ଜୀବନରେ ହେଲା, ସମସ୍ତ ପୁଷ୍ଟି ଅର୍ଥ ପରିପୂର୍ଣ୍ଣତା ଯଦି ଜୀବନରେ ଆସିଲା, ତାହେଲେ ସବୁକିଛି ହୋଇଥାଏ। ଏବଂ ସବୁ ଥାଇ ମଧ୍ୟ ଯଦି ବ୍ୟକ୍ତି ଦୁଃଖରେ ରୁହେ ବା କୌଣସି କଥାକୁ ମନ ଭିତରେ ଘାଣ୍ଟି ହୁଏ, ସୁଖ ନଥାଏ, ତାହେଲେ କିଛି ଲାଭ ନାହିଁ। ତେଣୁ ତୁଷ୍ଟିକରଣ ଆସିବା ଦରକାର, ପୁଷ୍ଟିପୂର୍ଣ୍ଣତା ଆସିବା ଦରକାର। ଏବଂ ତା ସହିତ ଗଣେଶଙ୍କର ନାତି କିଏ ନା, ଆମୋଦ ଏବଂ ପ୍ରମୋଦ। ଜୀବନରେ ସବୁବେଳେ ଆମୋଦ ପ୍ରମୋଦ ରହିବା ଦରକାର। ଇଏ ସମସ୍ତ କୃପା ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ ଭଗବାନ ଗଣେଶଙ୍କର ଶରଣାପନ୍ନ ହେଲେ। କେଉଁ ସମୟରେ ଆମେ ଗଣେଶଙ୍କୁ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବା, ଆପଣମାନେ ଜାଣିବେ। ଗଣେଶଙ୍କର ଯଦି ନକ୍ଷତ୍ର ହେଉଛି ସ୍ୱାତି ନକ୍ଷତ୍ର, ଗଣେଶ ସ୍ୱାତି ନକ୍ଷତ୍ରରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ ଏବଂ ସିଂହ ଲଗ୍ନରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ। ସ୍ୱାତି ନକ୍ଷତ୍ର ସିଂହ ଲଗ୍ନ ଏବଂ ମଧ୍ୟକାଳରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ, ମଧ୍ୟାହ୍ନ ସମୟ ମଧ୍ୟକାଳରେ ଗଣେଶଙ୍କର ଜନ୍ମ ହୋଇଥିଲା। ତେଣୁ ମଧ୍ୟାହ୍ନ ସମୟର ପୂଜା ବିଶେଷ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ ବୋଲି ଏ କଥା ମଧ୍ୟ ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି। ଭଗବାନ ଗଣେଶଙ୍କର ଆପଣ ସ୍ୱରୂପ ଦେଖିବେ, ଅତି ସୁନ୍ଦର ସ୍ୱରୂପ, ଅତି ସୁନ୍ଦର ରୂପ ତାଙ୍କର। ତାଙ୍କ ରୂପ ଦେଖିଲେ ଆପେ ଆପେ ମନ ଖୁସିରେ ଭରିଯାଏ। ପୂର୍ଣ୍ଣତାର ପ୍ରତୀକ ହେଉଛନ୍ତି ଭଗବାନ ଗଣେଶ। ଆପଣ ଗଣେଶଙ୍କର ଶୁଣ୍ଢରେ ବା ଆମର ହାତୀର ଯେଉଁ ଶୁଣ୍ଢ ଥାଏ, ସେ ଶୁଣ୍ଢରେ କିଏ ବାସ କରନ୍ତି ନା, ଧର୍ମ ଦେବତା ବାସ କରନ୍ତି। ଗଣେଶଙ୍କର ଶୁଣ୍ଢରେ ଥାଆନ୍ତି ପ୍ରଭୁ ଧର୍ମଦେବ। ସେଇଭଳି ଗଣେଶଙ୍କର ଯଦି ଆପଣ ଦେଖିବେ ବାମ ହାତ, ଆପଣଙ୍କର ବାମ ହାତରେ ଭଗବାନଙ୍କର ଅନ୍ନ ବାସ କରେ, ଅନ୍ନ ଦେବତା, ଅନ୍ନ ପ୍ରତିଷ୍ଠିତ ବ୍ରହ୍ମ। ତେଣୁ ଅନ୍ନ ହେଉଛନ୍ତି ବ୍ରହ୍ମ, ତେଣୁ ବାମ ହାତରେ ଅନ୍ନ ବ୍ରହ୍ମ ବା ଖାଦ୍ୟ ଶସ୍ୟର ପୂର୍ଣ୍ଣତା ବାମ ହାତରେ ରହିଥାଏ। ଦକ୍ଷିଣ ହସ୍ତ ହେଉଛି ଅଭୟ ମୁଦ୍ରା, ଅଭୟ ମୁଦ୍ରା ଅର୍ଥାତ୍ ବରପ୍ରାପ୍ତି, ସିଦ୍ଧି ପ୍ରାପ୍ତି, ଏଇଥିରେ ହିଁ ଆଶିଷ ଭକ୍ତ ପ୍ରାପ୍ତି କରିଥାଏ। ଅଭୟ ମୁଦ୍ରା ଦ୍ୱାରା ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରିଥାନ୍ତି ପ୍ରଭୁ ଗଣେଶ ଅଭୟ ମୁଦ୍ରା ଦ୍ୱାରା ଦକ୍ଷିଣ ହସ୍ତରେ। ସେହିଭଳି ଭାବରେ ନାଭି, ଗଣେଶଙ୍କ ନାଭିରେ କ'ଣ ଥାଏ ନା, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ଅବସ୍ଥାପିତ ହୋଇଥାଏ। ବ୍ରହ୍ମାଣ୍ଡର ଯେତେ ଶକ୍ତି ଅଲୌକିକତା ସେ ନାଭିରେ ରହିଥାଏ। ଏବଂ ଭଗବାନ ଗଣେଶଙ୍କର ପେଟ ସ୍ଥୂଳମ୍ ତନୁ ଗଜେନ୍ଦ୍ର ବଦନମ୍, ଅତି ସ୍ଥୂଳ ତାଙ୍କର ପେଟ। ସେ ସ୍ଥୂଳ ପେଟରେ କ'ଣ ଥାଏ ନା, ସମୃଦ୍ଧି ଥାଏ, ସୁଖ ସମୃଦ୍ଧି ଥାଏ। ଏଇଭଳି ଆମ ଦେବତା ହେଉଛନ୍ତି ଅଗ୍ରପୂଜ୍ୟ ପ୍ରଭୁ ଗଜାନନ। ତେଣୁ ପ୍ରଭୁ ଗଜାନନଙ୍କର କୃପା ଆମେ କିପରି ପାଇବା, ସର୍ବପ୍ରଥମେ ହେଉଛି ଆମେ ଜାଣିନେବା ଆମେ କେଉଁ ସମୟରେ ପୂଜା କଲେ, କେଉଁ ଶୁଭ ମୁହୂର୍ତ୍ତରେ ପୂଜା କଲେ ଆମକୁ ବିଶେଷ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଗଣେଶ ପୂଜା, ଯେଉଁ କଥା ମୁଁ ପ୍ରଥମରୁ କହିଲି ଯେ ପ୍ରଭୁ ଗଣେଶ ମଧ୍ୟାହ୍ନ ସମୟରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ତେଣୁ ମଧ୍ୟାହ୍ନ ସମୟ ଏବଂ ଶୁଭ ସମୟ ଦୁଇଟାକୁ କେତେବେଳେ ରହୁଛି, ପୂର୍ବାହ୍ନ 11:05 ଠାରୁ ଆପଣଙ୍କର ମଧ୍ୟାହ୍ନ 1:38 ମଧ୍ୟରେ, ପୂର୍ବାହ୍ନ 11:05 ଠାରୁ ମଧ୍ୟାହ୍ନ 1:38 ମଧ୍ୟରେ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ସମୟ ରହିଛି। ଏହି ସମୟରେ ପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କୁ ଯଦି ଆମେ ସ୍ଥାପନା କରି ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବା, ପ୍ରଦୀପ ପ୍ରଜ୍ୱଳନ କରିବା, ତାହେଲେ ସୁନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କର ଆଶିଷ ବା କୃପାପ୍ରାପ୍ତି ଆମେ କରିପାରିବା। ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କ
জাতকরে বুদ্ধ খারাপ স্থিতি অনেক বুদ্ধম বুদ্ধিতাম বলে কুহযায়। বুদ্ধ হচ্ছেন বাণীকারক গ্রহ, বুদ্ধ হচ্ছেন বুদ্ধির গ্রহ, বিদ্যার গ্রহ। ব্যক্তিবিশেষ তা জীবনের যে সেভিংস করে, অর্থ সঞ্চয় করে, অর্থ সঞ্চয়ের গ্রহ হচ্ছেন বুদ্ধ। এবং বুদ্ধ হচ্ছেন নিযুক্তির গ্রহ, আপয়েন্টমেন্ট। আপনার গোটে ভালো চাকরি পাই করবে কি ভালো ব্যবসায় করবে, ভালো আপনার প্রতিষ্ঠা লাভ করবে, প্রতিষ্ঠা কারক গ্রহ হচ্ছেন বুদ্ধ। বিদ্যাকারক, বুদ্ধিকারক, হ্যাঁ সন্তান মানকর বা যে বিদ্যার্থী তাঁর স্মরণ শক্তি কারক, স্মৃতি কারক বা স্মরণ শক্তি কারক গ্রহ হচ্ছেন বুদ্ধ। যদি জাতকের বুদ্ধ দুর্বল অনেক অশুভ স্থিতি অনেক, তাহলে বিশেষ রূপে গণেশঙ্কর পূজা অর্চনা করা আবশ্যক, গণেশঙ্কর শরণাপন্ন হওয়া আবশ্যক। এবং সেইভাবে ভাবে জাতকরে কেতুঙ্কর আরাধ্য দেবতা মধ্যে হচ্ছেন বুদ্ধ। মহর্ষি জৈমিনি সুন্দর ভাবে কইছেন, কেতুর কৈবল্যম, কেতু হি জীবনে কৈবল্য অর্থাৎ মোক্ষপ্রাপ্তি করে থাকে। মহর্ষি জৈমিনকর বাণী, কেতু কৈবল্যম, কেতু চাইলে ব্যক্তি মোক্ষ হয়ে থাকে। আউ কেউ গ্রহ আপনার মোক্ষ দিয়ে পারবে না, বৃহস্পতি হুম, শনি হুম, রাহু হুম বা মঙ্গল হুম, এমনি মোক্ষ দিয়ে পারবে না। মোক্ষর যে পাওয়ার গোটে ব্যক্তিবিশেষ চাহে না, জন্মবরণ সংসার নিজকে দূরে রাখব, ভগবান সান্নিধ্য লাভ করব, মোক্ষপ্রাপ্তি হব। বহু মুনি ঋষি মানে কঠিন পরিশ্রম দ্বারা মোক্ষত্ব পাই না বা মোক্ষ লাভ করে পারে অসমর্থ হয়েছেন। কেতে হাত গণিতি ঋষি মুনি ঋষি মোক্ষ লাভ করেছেন, তেমন মোক্ষর গ্রহ হচ্ছেন কেতু। সেইভাবে কোর্ট কচেরি ঝামলা, আপনার পুলিশ থানা কোর্ট কচেরি আদি মামলা চর্য বা কোনসি বিপদ আপদর বিশেষ করে ভয় এগুলো সৃষ্টি করে থাকে কি কেতু। পেট সম্পর্কিত যেতে বি সমস্যা থাকে, পেট সম্পর্কিত যেতে সমস্যা থাকে, সে সমস্যার কারকত্ব গ্রহ হচ্ছেন কেতু। তেমন ভগবান গণেশ বুদ্ধ গ্রহ এবং কেতু গ্রহকর আরাধ্য দেবতা হইতবার আপন বিশেষ করে ভগবান গণেশকে প্রসন্ন করে পারলে আপনার সুনিশ্চিত বুদ্ধ কেতু পীড়ার রক্ষা পাইপারে। বিশেষ করে কতগুড়ি রাশি রয়েছে, সে রাশি পাই সাধারণত বুদ্ধ নেগেটিভ হয়ে থাকে। কেউ রাশি না বুদ্ধঙ্কর শত্রু আপনার জাঁচান মঙ্গল, তেমন সর্বপ্রথমে মেষ রাশি, যে মেষ রাশি জন্মগ্রহণ করেছেন বা মেষলগ্ন যে জাতকের বুদ্ধ টিকি নেগেটিভ থাকে। সেইভাবে ভাবে যে কর্কট রাশি, কর্কট রাশি জন্মিত হয়ে ব্যক্তি, কর্কট লগ্নরে জন্মিত হয়ে ব্যক্তিঙ্কর বুদ্ধ হচ্ছেন দ্বাদশ অধিপতি এবং বুদ্ধ মধ্যে অশুভ বা বিশেষ ভালো ফল দিয়ে নথান্তি। সেইভাবে ভাবে যদি আপনার বিচারক নেবে, তেবে তুলা, তুলা রাশি পাই বুদ্ধ ভাগ্যাধিপতি কিন্তু ব্যয়াধিপতি হইতিবার বিশেষ শুভ ফল দিয়ে নথান্তি। এবং কুম্ভ রাশি, কুম্ভ রাশি পাই ষষ্ঠাস ভাগ্যাধিপতি হলে মধ্য ষষ্ঠেস হইতিবার সাধারণ ফল প্রদান করে থাকে। এবং আপন মানে জানন্তি বিচ্ছা, বিচ্ছা হচ্ছেন মঙ্গলঙ্ক রাশি, শত্রু রাশি, বিচ্ছা রাশি পাই মধ্য বুদ্ধ বিশেষ ভালো নুহ। সেইভাবে ভাবে ধনুরাশি এবং মীনরাশি পাই বুদ্ধ হচ্ছেন বাধক। যে ধনুরাশি বা মীনরাশি, ধনুলগ্ন বা মীনলগ্নে জন্মগ্রহণ করেছেন বুদ্ধ বাধক। তেমন বিশেষ করে আপনার যদি ভগবান গণেশঙ্ক পাখে আরাধনা করে আপনার কিছু মদক, বুন্দি লড়ুর মদক, আপন গোটে রূপার আপনার থাড়ি নেবে কিংবা রূপা থাড়ি তো সমস্ত পাখে সক্ষ না, গোটে আপনার পিতল থাড়ি নেবে, পিতল থাড়ি আপন চন্দনরে ওম গং গণপতয়ে নমঃ, চন্দনরে আপনার থাড়ি চারিপটে লিখিদেবে, মানে থাড়ি মধ্যে লিখিদেবে সাইডে ওম গং গণপতয়ে নমঃ, কেশর এবং চন্দনকে মিশ্রিত করে ওম গং গণপতয়ে লিখবে। সেতিরে মদক অযুগ্ম সংখ্যক এগার হেলা, তের হেলা, পনের হেলা, সতেরো হেলা, একুশ গোটি হলে বহুত ভালো, একুশটি মদক, একুশটি বুন্দি লড়ু আপনার নেবে, ভগবান গণেশঙ্কু ভোগ চড়াইবে। এবং সেই বুন্দি লড়ুক আপনার গরিব অসহায় কিংবা কোণী ছোট ছোট পিলা, কুনি কুনি পিলা পাখে থাকবে, সে মিঠা খাইব, বুন্দি খাইব ভালো পাঁচ, তা প্রসাদ রূপে চড়াইবে, শেষ প্রসাদ আপনার রক্ষবে বা শেষ বুন্দি লড়ুটি আপনার রক্ষবে। আপনার ঘর লোক কুয়াড়ে যাবে, ঘর লোক বাটি দেবে এবং শেষ বেড়ক শেষে আপনার গোটিয়ে বুন্দি লড়ু খাইবে বা অধটে খাইবে, যেতে আপনার খাইয়া আগ্রহ সেটি খাইবে, কিছু প্রসাদ শেষে পাইবে, দেখবে এদ্বারা আপনার সমস্ত বাধা বিঘ্ন দূরীকরণ হয়ে পার। সেইভাবে ভাবে আপনার আউ এক সুন্দর কাম কার্য করবে, আপনার এই দিন স্নানকর্ম সমাপন পরে আপনার প্রথমে গণপতি বসাইবে, তাঁকে কেমতি বসাইবে, আপনার গোটে চেয়ার নেবে বা গোটে আস্থান বা যে জায়গায় আপনার প্যান্ডেল করেছেন সেইটি গোটে হলদি রঙর আপনার বস্ত্র পকাইবে, সুন্দর সফা বস্ত্র, পরিষ্কার বস্ত্র বা নববস্ত্র হলদি রঙর পকাইবে। এবং তা উপরে আপনার
କିଛି ଗୋଟେ ପାତ୍ରରେ ଥାଳିରେ ଆପଣ ଚାଉଳ ଥୋଇବେ, ଅରୁଆ ଚାଉଳ, ତା ଉପରେ ଗଣେଶଙ୍କୁ ବସାଇବେ। କିମ୍ବା ଆପଣ ଯଦି ଥାଳିର ସୁବିଧା ନାହିଁ, କେବଳ ହଳଦୀ ବସ୍ତ୍ର ଆପଣ ପାରିସାରିଲା ପରେ ଗଣେଶଙ୍କୁ ସେଠି ବିରାଜମାନ କରିବେ ଏବଂ ଅଷ୍ଟଦଳ ଦୁର୍ବ ତାଙ୍କୁ 21 ଅଷ୍ଟଦଳ ଦୁର୍ବ ପ୍ରଦାନ କରିବେ। ଦେଖିବେ ଯାହା ବି ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ତାହା ଦୂରୀଭୂତ ହେବ ଏବଂ ଆପଣ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆଶା କରିବି ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ଆପଣ ପୂଜାର୍ଚ୍ଚନା କରନ୍ତୁ, ଯେଉଁ ଶୁଭ ସମୟ କହିଲି ସେହି ଶୁଭ ସମୟ ମଧ୍ୟରେ ପୂଜାର୍ଚ୍ଚନା କରନ୍ତୁ, ତାଙ୍କର କୃପା ଏବଂ ସାନ୍ନିଧ୍ୟକୁ ଆପଣ ଲାଭ କରନ୍ତୁ। ହଁ, ଶେଷରେ ଗୋଟିଏ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆପଣଙ୍କ କଥା କହିବି। ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କଥା କ'ଣ ନା, ଗଣେଶ ପୂଜା ଦିନ ବା ଭାଦ୍ରବ ମାସ ଯେତେବେଳେ ଚତୁର୍ଥୀ ତିଥିର ପ୍ରବେଶ ହୁଏ ସେତେବେଳେ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଆପଣ ଦର୍ଶନ କରିବେ ନାହିଁ। ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଏ ଯଦି ଏହି ଦିନ ଚନ୍ଦ୍ରକୁ ଦର୍ଶନ କରିବେ ତାହେଲେ ଗଣେଶଙ୍କର ଆରାଧନା, ଗଣେଶଙ୍କ ପୂଜା ବା ଆପଣଙ୍କର ଯେଉଁ ପୁଣ୍ୟଫଳ ତାହା ନଷ୍ଟ ହୋଇଯାଇଥାଏ। ପୂଜାପାଠର ଆରାଧନାର ପୁଣ୍ୟଫଳ ନଷ୍ଟ ହୋଇଯାଇଥାଏ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି କିପରି ବିତିବ ଏବଂ ଆପଣ ଆଜି ଦିନରେ କିପରି ଫଳ ଭୋଗ କରିବେ। ସର୍ବପ୍ରଥମେ ମେଷ ରାଶି। କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ନେଇ ଦୂରଯାତ୍ରା କରିବେ, ପାରିବାରିକ ଜୀବନ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନୁକୂଳ ରହିବ, ଆଜି ଦିନରେ ଅବସର ସମୟ ଆପଣଙ୍କୁ ମିଳିବ, ଆପଣ ବୃତ୍ତି କ୍ଷେତ୍ରରେ ପ୍ରତିଷ୍ଠା ଲାଭ କରିବେ, ନୂତନ କାର୍ଯ୍ୟକୁ ଗ୍ରହଣ କରିବେ। ଦିନଟିରେ ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ଲାଲ, ହଳଦୀ କିମ୍ବା ନୀଳ ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ରକ୍ତଚନ୍ଦନ ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ମସ୍ତକରେ ଅର୍ପଣ କରନ୍ତୁ ବା ସିନ୍ଦୁର ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ପ୍ରଦାନ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବୃଷ ରାଶି। ବୃଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅନୁକୂଳ ରହିଛି, ପାରିପାର୍ଶ୍ୱିକ ପରିସ୍ଥିତି ଆପଣଙ୍କ ସପକ୍ଷରେ ରହିବ, ଅନ୍ୟମାନଙ୍କ ସହିତ ଅକସ୍ମାତ ସାକ୍ଷାତ ହେବ, ବନ୍ଧୁବାନ୍ଧବଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ହେବ, ବହୁ ପୁରାତନ ବନ୍ଧୁଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଆତ୍ମତୃପ୍ତି ହୋଇପଡ଼ିବେ। ଆଜି ଦିନରେ ଦୂରଯାତ୍ରାର ଯୋଗ ଥିବାରୁ ଅପରାହ୍ନ ସମୟରେ ଦୂରଯାତ୍ରା କରିବେ କିମ୍ବା ପରିବାର ସହିତ ଆପଣ କୌଣସି ତୀର୍ଥସ୍ଥାନ, ଧର୍ମସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିବେ, ପୂଜା ଆରାଧନା ପ୍ରତି ମନ ବଳିବ, ସାମୂହିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରି ଗୌରବାନ୍ୱିତ ମନେ କରିବେ। ଶୁଭ ବସ୍ତ୍ର ହିସାବରେ ବା ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ଧଳା, ସବୁଜ କିମ୍ବା ଆକାଶ ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ମିଥୁନ ରାଶି। ମିଥୁନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଆଜି ଦିନରେ ମନରେ ସାଧାରଣ କଥାକୁ ନେଇ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଆସିପାରେ, କିନ୍ତୁ ଆପଣ ଦ୍ୱନ୍ଦ୍ୱକୁ ଦୂରେଇ ରଖନ୍ତୁ, ପରିବାର ସହିତ ମିଳିମିଶି ଚଳନ୍ତୁ। ପାରିବାରିକ ଜୀବନ ଆପଣଙ୍କର ବହୁତ ଭଲ ରହିଛି, ସନ୍ତାନଙ୍କର ଖୁସିକୁ ନେଇ ବା ସନ୍ତାନଙ୍କର କିଛି ଆଚିଭମେଣ୍ଟକୁ ନେଇ ଆପଣ ବହୁତ ଖୁସି ହେବେ। ଅପରାହ୍ନ ସମୟରେ ଆମୋଦ ପ୍ରମୋଦ କରିବା ପାଇଁ ଆପଣ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, କୌଣସି ଭୋଜି ଭାତ ବା ଆନୁଷ୍ଠାନିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରିପାରନ୍ତି, ସାମୂହିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରିପାରନ୍ତି, କିମ୍ବା ଆପଣଙ୍କର ବିଶେଷ କରି ଅବସର ସମୟରେ ଆପଣ କିଛି ନୂତନ ସଙ୍ଗୀତ, ନୃତ୍ୟ କିମ୍ବା ନୂଆ ମୁଭି ଆଜି ଆପଣ ଦେଖିପାରନ୍ତି। ଆଜି ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି, ପୂଜା ଅର୍ଚ୍ଚନାରେ ଆପଣଙ୍କର ମନ ବଳିବ, ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ରାଶ୍ୟାଧିପତି ଆପଣଙ୍କର ବୁଦ୍ଧ ହୋଇଥିବାରୁ, ବୁଦ୍ଧଙ୍କର ଆରାଧ୍ୟ ଭଗବାନ ଗଣେଶ ହୋଇଥିବାରୁ ଆପଣ କିଛି ହଳଦୀ ରଙ୍ଗର ବସ୍ତ୍ର, ୟେଲୋ କଲର୍ର କିଛି ବସ୍ତ୍ର ବା କୁଞ୍ଚ ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ନିକଟରେ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ବୁନ୍ଦି ଲଡ଼ୁ ନିଶ୍ଚୟ ଭୋଗ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। କର୍କଟ ରାଶି। କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କର ପୂର୍ବରୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ, ବହୁଦିନର ପ୍ରତୀକ୍ଷିତ ସମ୍ବାଦ ଆଜି ଦିନରେ ପ୍ରାପ୍ତି କରିବେ। ନିଜର କୌଣସି ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନଙ୍କ ସହିତ ଆଜି ଆପଣଙ୍କର ସାକ୍ଷାତ ହେବ, ନିଜର ମିତ୍ରଙ୍କ ସହିତ ବା ବନ୍ଧୁ ପରିବାର ଲୋକଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ହେବ, ଯଦ୍ୱାରା କି ଆପଣ ଖୁସିରେ ଦିନଟିକୁ ଅତିବାହିତ କରିବେ। ଆପଣ ଆଜି ଦିନରେ କିଛି ନୂତନ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରନ୍ତୁ, ନିଶ୍ଚୟ କାର୍ଯ୍ୟର ପୂର୍ଣ୍ଣତା ବା ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଏପରିକି କିଛି ଜମି କ୍ରୟ ବିକ୍ରୟର କଥା ମଧ୍ୟ ମନକୁ ଆସିପାରେ ବା କ୍ରୟର କଥା ଆସିପାରେ, କିମ୍ବା କିଛି ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଦ୍ରବ୍ୟ ଆପଣ ଆଜି କ୍ରୟ କରି ଆଣିପାରନ୍ତି। ଅପରାହ୍ନ ସମୟରେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରିବେ, ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ହଳଦୀ, ଲାଲ, ସବୁଜ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ, ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ମସ୍ତକରେ ଅଷ୍ଟଦଳ ଦୁର୍ବା ଅର୍ପଣ କରନ୍ତୁ। ସିଂହ ରାଶି। ସିଂହ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି, ଆଜି ଦିନରେ ଆପଣଙ୍କ ମଧ୍ୟରେ ଆଶା ସଞ୍ଚାର ହେବ, ଆପଣ ଦିନଟିରେ ପରିଶ୍ରମୀ ହେବେ, ସାମୂହିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରିବେ ଏବଂ ଯେଉଁଠି କିଛି କାର୍ଯ୍ୟ ହେଉଛି ସେଇଠି ଆପଣ ମୁଖ୍ୟ ନେତୃତ୍ୱ ନେବେ।
পারিবারিক জীবন আপনার সুখময় রহব, ব্যস্ততা মধ্যে দিন কটিব। ব্যস্ততা যদি বা কর্মক্ষেত্রক নুহ কিংবা আপনার কোণী ব্যবসায়ী নেই নুহ, কিন্তু আপনার আজি দিনের বন্ধু বান্ধব গহলরে সন্তান সন্ততি গহলরে আমোদ প্রমোদ সহিত ব্যস্ততা মধ্যে দিনটি অতিবাহিত করবে। পারিবারিক জীবন সুখময় রয়েছে। শুভরঙ্গ হিসাবে লাল, হলদি, সুনেলি রঙের বস্ত্র ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি করার যে স্থানের গণেশ পূজা হচ্ছে বা গণেশ মন্দিরের গোটিয়ে চন্দন কাঠ, চন্দন পেড়ে পেড়া বা মন্দিরের ভগবান পূজার লাগবে আপনার প্রদান করতু, নিশ্চয় শুভফল পাইবে। কন্যা রাশি, পারিবারিক জীবন সুখময় হব, দিনটি আমোদ প্রমোদ সহ অতিবাহিত করবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বা কোণী পলিসি ক্রয় করা চিন্তা করে পার, যেকোন কার্যক দিনটি প্রারম্ভ কলে কার্যের পূর্ণতা আসব। আপনার আজি দিনের সন্তানকর ব্যবহার কু আনন্দিত হবে, সন্তানকর উন্নতি প্রগতি দেখা দেব। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কিছু বি সমস্যা লে মতভেদ লে দিনটি দূরীভূত হব। আজি দিনের নূতন বস্ত্র ক্রয় করবে বা নূতন বস্ত্র পরিধান করে আনন্দ লাভ করবে। অপরাহ্ন সময়ের কোণী সুস্বাদু ভোজন আপনার গ্রহণ করে পারতি। ধার্মিক কার্যের নিজকে নিয়োজিত রাখি গৌরবান্বিত মনে করবে। আপনার আজি দিনের টিপস, আপনার আজি দিনের কিছু সুবাসিত অতর আপনার গণেশ পাখে প্রদান করতু। অগুরু ভগবান যে পূজার লাগে অগুরু বা কিছু অষ্টদল চন্দন বা অষ্টগন্ধা চন্দন ভগবান লাগি করতু, নিশ্চয় শুভফল পাইবে। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। এবে আসন্তু জানিবা তুলারাশির ব্যক্তিঙ্ক পাই দিনটি কিপর বিতিব। তুলারাশি, পারিবারিক জীবন সুখময় হব, কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন লে তাহা দূরীভূত হব। নূতন কার্য করা মন বলিব, সামাজিক কার্যের নিজকে নিয়োজিত রাখবে। আপনার বিশেষ করে আভূষণ এবং বস্ত্র প্রতি রুচি রাখবে, নূয়া বস্ত্র কিছু অলঙ্কার দ্রব্য আপনার গ্রহণ করবে বা ধারণ করবে। আজি দিনের সুস্বাদু ভোজন মধ্যে আপনার প্রাপ্তি করবে। দূরস্থানকে আপনার যাত্রা করবে, বন্ধু এবং সাংগ মান সহ আমোদ প্রমোদ সহ দিনটি অতিবাহিত হব। বিচ্ছা রাশি, পূর্বর স্বাস্থ্যগত সমস্যা নেই চিন্তিত লে তাহা দিনটি দূরীভূত হব। পারিবারিক জীবনে সমস্ত প্রকার সফলতা প্রাপ্তি করবে। বহু পুরাতন সম্বাদ আজি দিনের শুণবে, পুরাতন বন্ধুঙ্ সহ সাক্ষাৎ হব। যদি কোণী কার্য অধা অধুরা রয়েছে তাকে আপনার প্রারম্ভ করতু, শুভফল প্রাপ্তি করবে। পরিবার ব্যক্তি বিশেষক মন নেই চলবে। গৃহিণী মানুষ দিনটি অতি শুভপ্রদ রয়েছে। আজি দিনের কোণী নূতন দ্রব্য ক্রয় করার যোগ থার বিছারাশ ব্যক্তিবিশেষ নূতন দ্রব্য গৃহজাত সামগ্রী সুনিশ্চিত ক্রয় করবে। অপরাহ্ন সময়ের আপনার কিছু মিষ্টান্ন দ্রব্য বা সুস্বাদু ভোজন গ্রহণ করবে। ধনুরাশি, দিনটি ধার্মিক ভাবনা, ধার্মিক চেতনা দিয়ে আপনার গতি করবে। পারিবারিক জীবন সুখময় হব। বহুদিন পরে পরিবার কিছু অবসর সময় আপনার দেবে, কিছু টাইম দেবে। পারিবারিক জীবনে সুখ শান্তি লাগি রহব। মাঙ্কর কোণী স্বাস্থ্যগত সমস্যা লে তা দূরীভূত হব। সন্তানক কার্যকলাপরে আত্মসন্তোষ ব্যক্ত করবে। অপরাহ্ন সময়ের দূরযাত্রা, কোণী নৈশ ভোজে যোগদান, ভোজি ভাতরে যোগদান কিংবা পিলামানকু নেই আপনার বাহারকু যা বা বন্ধুকু দর্শন করিবার পূর্ণ যোগ যা রহিছি। আজি আপনার পাই শুভ টিপস, আপনার অধিক শুভফল প্রাপ্তি পাই হলদি, সবুজ রঙ মধ্যে যেকোনসি রঙের বস্ত্র ব্যবহার করন্তু। ভগবান গণেশঙ্ক নিকটরে আপন যদি পারিবে অষ্টগন্ধ চন্দন বা অষ্টগন্ধা চন্দন অর্পণ করন্তু। চম্পা ফুল, স্বর্ণ চম্পা যদি পারিবে ভগবান গণেশঙ্ক নিকটরে অর্পণ করন্তু, সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হব। মকর রাশি,
ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀଙ୍କ ଠାରୁ କିଛି ଶୁଭ ସମ୍ବାଦ ଶୁଣି ଦିନଟିରେ ଆନନ୍ଦ ବ୍ୟକ୍ତ କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଥିବା ବାଧାବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେବ। ପୂର୍ବରୁ ପୈତୃକ ସମ୍ପତ୍ତିକୁ ନେଇ ଅଶାନ୍ତି ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ଭାଇମାନଙ୍କ ଠାରୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। ପୁରାତନ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ହେବ। ସନ୍ତାନଙ୍କର କୌଣସି ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟାକୁ ନେଇ ଚିନ୍ତିତ ଥିଲେ ସେ ଚିନ୍ତା ଆଜି ଦିନରେ ଦୂରୀଭୂତ ହେବ। ଆପଣ ଆଜି ଦିନରେ ନବବସ୍ତ୍ର କ୍ରୟ କରିବା ସହିତ ଗୃହକୁ କିଛି ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ କ୍ରୟ କରିବେ। ସାମାଜିକ କାର୍ଯ୍ୟରେ ନିଜକୁ ନିୟୋଜିତ କରି ଆନୁଷ୍ଠାନିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରି ସାମୂହିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରି ନିଜକୁ ଗୌରବାନ୍ୱିତ ମନେ କରିବେ। ଅପରାହ୍ନ ସମୟରେ ନୃତ୍ୟ ସଙ୍ଗୀତ କିମ୍ବା କଳା ପ୍ରତି ଆପଣଙ୍କ ରୁଚି ରହିବ ବା କୌଣସି ମୁଭି ବା ସିନେମା ଦେଖିବା ପାଇଁ ମଧ୍ୟ ଯାଇପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ ନୀଳ ହଳଦୀ। ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ଧାରଣ କରନ୍ତୁ। କୁମ୍ଭ ରାଶି। କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ କେତେକ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଦିନଟି ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଖାଇବା ପିଇବାକୁ ବିଶେଷ ରୂପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଠିକ୍ ସମୟରେ ଖିଆପିଆ କରନ୍ତୁ। ବ୍ରତ ଉପବାସ କରୁଥିଲେ ମଧ୍ୟ ଆପଣ ପଣା ପାଣି ଏଗୁଡ଼ିକ ଠିକ୍ ସମୟରେ ପିଅନ୍ତୁ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଛୋଟ ଛୋଟ ସମସ୍ୟା ଥିଲେ ତା'ର ସମାଧାନ କରନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଆପଣ କୌଣସି ଦୂର ସମ୍ପର୍କୀୟ ବନ୍ଧୁଙ୍କ ଠାରୁ କିଛି ଉପହାର ପାଇପାରନ୍ତି, ଅକସ୍ମାତ ଦୂରଯାତ୍ରା କରିପାରନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କର ବହୁ ଦିନର ପ୍ରତୀକ୍ଷିତ କୌଣସି ସମ୍ବାଦ ଆପଣ ପାଇପାରନ୍ତି। ପୂର୍ବରୁ ଏପରିକି କୌଣସି ଦ୍ରବ୍ୟ ଆପଣ ହରାଇ ଦେଇଥିଲେ ବା ହଜାଇ ଦେଇଥିଲେ, ତା'ର ସନ୍ଧାନ ପାଉନଥିଲେ, ସେଭଳି ଦ୍ରବ୍ୟ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି। ଅପରାହ୍ନ ସମୟରେ କିଛି ନୂତନ ବସ୍ତ୍ର ଗ୍ରହକୁ କ୍ରୟ କରିବେ, କିଛି ନୂତନ ଦ୍ରବ୍ୟ ଗୃହକୁ କ୍ରୟ କରିବେ ବା ଦୂର ସ୍ଥାନକୁ ଆପଣ ଯାତ୍ରା କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ସବୁଜ ନୀଳ ଆକାଶୀ। ଏହି ତିନି ଗୋଟି ରଙ୍ଗ ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ମୀନ ରାଶି। ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟରେ ନିଜକୁ ନିୟୋଜିତ କରି ଆନନ୍ଦ ଲାଭ କରିବେ। ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ସନ୍ତୁଷ୍ଟି ରହିବେ, ଆତ୍ମସନ୍ତୁଷ୍ଟି ଦିନଟିରେ ଆପଣ ମିଳିବ। ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନକୁ ଗ୍ରହଣ କରିବେ। ଆଜି ଦିନରେ ସାମୂହିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରି ନିଜକୁ ଗୌରବାନ୍ୱିତ ମନେ କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସୁଖ ଶାନ୍ତିରେ ସମୟକୁ ଅତିବାହିତ କରିବା ପାଇଁ ଯଥେଷ୍ଟ ଅବସର ମିଳିବ। ଅପରାହ୍ନ ସମୟରେ ଦୂରଯାତ୍ରା କରିପାରନ୍ତି କିମ୍ବା ଗୃହକୁ କୌଣସି ବନ୍ଧୁ ଆଗମନ କରିପାରନ୍ତି। ମୋଟାମୋଟି ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲରେ ବିତିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ହଳଦୀ, ଲାଲ, ସୁନେଲି, ଗୋଲାପି। ଏହି ରଙ୍ଗ ମଧ୍ୟରୁ ଯେକୌଣସି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବା ପାଇଁ ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ନିକଟରେ ଆପଣ କିଛି ଖଣ୍ଡ ହଳଦୀ, ବିଶେଷ କରି 7 ଖଣ୍ଡ ହଳଦୀ ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ନିକଟରେ ଲାଗି କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କୁ ସ୍ପର୍ଶ କରାଇ ଏ 7 ଖଣ୍ଡ ହଳଦୀକୁ ନିଜ ଟ୍ରେଜେରୀରେ ବା ନିଜର କ୍ୟାଶ୍ ଡୋରରେ ଆପଣ ରଖନ୍ତୁ। ଦେଖିବେ ଯାହା ବି ଆର୍ଥିକ ସମସ୍ୟା ରହିଛି ଜୀବନରେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ମୁଁ ଆଶା କରିବି ମହାପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କ ଦୟାରୁ, ବିଘ୍ନହର୍ତ୍ତା ଗଣେଶଙ୍କ ଦୟାରୁ ପ୍ରତିଟି ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ଜୀବନରେ ଥିବା ବାଧାବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେଉ, ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମଙ୍ଗଳପ୍ରଦ ହେଉ। ତେବେ ହଁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣ ଜାଣିଲେ ମହାପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କୁ ଆପଣ କିପରି ପ୍ରସନ୍ନ କରିପାରିବେ, ଜୀବନରେ ଥିବା ବାଧା ବିଘ୍ନକୁ କିପରି ଦୂରୀଭୂତ କରି ଜୀବନରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିପାରିବେ, ପ୍ରଭୁ ଗଣେଶକୁ ଆପଣ କିପରି ପ୍ରସନ୍ନ କରିବେ। ତେବେ ଯଦି ଆପଣଙ୍କୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଭଲ ଲାଗିଛି ବା ଆପଣ ଚିଠି ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କର କିଛି ସମସ୍ୟା ବିଷୟରେ ଅବଗତ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଜୀବନରେ ଦେଖାଦେଉଥିବା ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାର ସମାଧାନ ପାଇଁ ଡାଇରେକ୍ଟଲି ମୋ ସହିତ ଭେଟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତେବେ ଆମର ଠିକଣା ନୋଟ୍ କରନ୍ତୁ। ଆମର ଠିକଣା ହେଲା, ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.srijagannathastro.com। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ସମୟ ଇସାରା ଦେଲାଣି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ। ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦୟାରୁ ଆପଣମାନଙ୍କର ଆଜି ଦିନଟି ଶୁଭରେ ବିତୁ। ଆପଣ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସର ସହିତ ଦିନଟିକୁ ଅତିବାହିତ କରନ୍ତୁ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ସମୟରେ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।